হ্যাঁ বলেন, হ্যাঁ যে রেইনফোর্সমেন্ট দেখেন, হ্যাঁ এই ঘনটাই দেখেন, হ্যাঁ হচ্ছে চার মিলি, চার মিলি রড। এগুলির ইয়েটা কত দিচ্ছেন, স্ট্রেংথ 40 গ্রেড নাকি 60 গ্রেড? রেডনেস, আরে ভালো না, ভালো কোয়ালিটি, ভালো কোয়ালিটি। এই চার মিলি রড আছে, হালকা জালি, এগুলি হচ্ছে ছাদের জন্য প্যানেলগুলি, হ্যাঁ বসে যাবে। আবার ফ্লোরেরও আছে আলাদা, এই যে এটা 1.5 ইঞ্চি প্যানেল, হ্যাঁ এই যে এখানে সেই জিআইএফ কেরিং ক্যারি করার জন্য 1.5 ইঞ্চি। এগুলি বাউন্ডারি মানে ওয়াল এবং ছাদ, ছাদের প্যানেল চলেন, কলামগুলি ওখানে ওই যে ব্রিক মডিউল করা হয়েছে ওইটারে আবার দেখ, এই যে কলামের ফরমাটা, কলাম ফরমা, এই যে ফরমা 12 ফিটে কলাম, হ্যাঁ হ্যাঁ কলামে এই যে এখানে 8 মিলি রড আছে, 8 মিলি রড দিয়ে 12 ফিটে কলাম, এখানে দেওয়া আছে 6 মিলি, খ্যাত কিছু 6 মিলি, কিছু 8 মিলি। না কিন্তু ওই যে গ্রেট বিম হবে ওখানে কিন্তু আরও বেশি রড দিতে হবে, 8 মিলি 10 মিলি রড যাবে, 10 মিলি রডও যাবো কোথাও। হ্যাঁ এইটা হচ্ছে কলাম, একটা হচ্ছে অ্যান্ডার ইউ কলাম দরজার কাছে, আর এই যে এইটা হচ্ছে মাটির নিচে থাকে ফাউন্ডেশন, এটার সাথে এই যে ফাউন্ডেশন ফুটিং, ফুটিং ও হ্যাঁ ফুটিং, ওটার সাথে কাস্টিং হয়ে যাবে, কম্বাইন্ড কাস্টিং, সাইটে গিয়ে কম্বাইন্ড কাস্টিং হবে। আর এগুলি হচ্ছে ব্লকগুলি, ছাদে চাইলে এই ব্লকও বিছানো যাইতে পারে, ডিপেন্ড করে কোন এলাকার লোকেশন কেমন সুটের উপরে। আমরা 6 ফিট করবো, আর এটা হচ্ছে টেবিল যেখানে বসে কাস্টিংটা করবে, কাস্টিং টেবিল, কাস্টিং টেবিলে করলে কাস্টিংটা ভালো করবে, টেবিলের টেবিলে টেবিলের সাথে ভাইব্রেশন আছে, ভাইব্রেশন আছে, ভাইব্রেশন হয় টেবিলের সাথে, ভাইব্রেশন আছে এবং ভাইব্রেশন হয় টেবিলটা, এরকম নড়ে নড়ে ভাইব্রেশন আছে, ভাইব্রেশন টেবিলে ডালাইটা হয় এবং সূক্ষ্ম হয়, তাই স্ট্রেংথ ডেভেলপ করে। এটা কিছু ম্যাটেরিয়াল রাখেন, এটা স্ল্যাব দেন না, এটা কিছু রাখেন, ওটা রাখেন, হ্যাঁ কাটটাই রাখেন, হ্যাঁ প্রপারলি সেটিং হয়ে যাবে, কাঠের বোর্ডটা ধরেন তো, ধরেন তো অটোমেটিক ভাইব্রেশন হয়ে যায়, আমাদের একটা প্রজেক্টে 22টা লাগবে এরকম, ইয়ে লাগবে হচ্ছে 100টা ওয়াল প্যানেল, আর কলম লাগবে 22টা, হ্যাঁ কলম 22টা লাগবে, এই যে কলম, আর ছাদে ব্লক লাগবে 27টা ব্লকের কলম, আর প্যানেল লাগবে 100টা 400 থেকে, ব্লক বললে আমরা লোকালিও নিতে পারি, ব্লকের আমি ব্লকের এটা আচ্ছা বন্ধ করে ব্লকটা লোকালিও নিতে পারি, এখন ওই যে এই স্পেস সিমেন্ট